ইনভিটেশন আছে সেই জন্যই আমরা যাচ্ছি মামা পেট মামা পিছনে পাপা গাড়ি চালাচ্ছে দেখাতে পারবো তখন তাই না বলো কেউ কি বেডের উপর উঠে শুয়ে পড়েছে এটা কি আয়না সমেত নাকি গলাদা আলাদা এটা ফোর্থ ফ্লোর এটা একটা ফার্নিচারের শোরুম আমাদের ইন্টেরিয়রের কাজ হচ্ছে তারাই ইনভাইট করেছিল তারা আসলে নতুন একটা শোরুম করেছে মুখে সেই জন্যই এসেছে আমাদের ঘোরা হয়ে গেল শোরুম আমরা বেরিয়ে পড়েছি ছতলা জুড়ে করেছে এক একটা ফ্লোরে এক এক ধরনের ফার্নিচার রেখেছে খুব সুন্দর এবার বাড়ি ফেরার পালা তার আগে মেয়ে টিউশন আছে মাঝে মেয়েকে আবার নাবাবো টিউশনে একদম একদম হ্যালো বেটু বদমাইশি শুরু করে দিয়েছে জল খেতে শুরু করে দিয়েছে ইয়ে ঘুম নেই একটুও আজ হচ্ছে মঙ্গলবার সকাল সকাল মেয়ে রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য সাড়ে ছটা বাজছে মেয়ে রেডি হয়ে গেছে অলমোস্ট শুধু খাবে আর বেরিয়ে যাবে পাপা উঠে গেছে আমিও উঠে গেছি টিফিন দেওয়া হয়ে গেছে আজকে দিয়েছি রুটি আলুর দম মিষ্টি তো দিই রুটি হবে একটা তাদের কেমন অনেকক্ষণ উঠেছে গলা কেমন ফার্স্ট ক্লাস কথা বলতে পারছো নাইস মর্নিং কালকে তো কথা বেরোচ্ছিল না ডক্টরের কাছে গিয়েছিল দেখাতে সে আবার প্রেসক্রাইব করলো ইএনটি স্পেশালিস্টকে তাকে দেখিয়ে এসে এখন একটু গলার শর্ট বেরিয়েছে চাটা খাই ডাকছে কাজ আমাকে বেটু ঘুম থেকে উঠে গেছে বেটু দুধ খাচ্ছে এখন
কি হচ্ছে তোমার? ওটা কি রে? কি দেখি নিয়ে এখানে দেখি কি ভাষা বলছিস রে? কি ভাষা বলছিস? কি ভাষা এটা? ওটা কে? ওটা কি নেপালি না জাপানি না চাইনিজ? কি ভাষা এটা? আদি ভাষা? চল 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 মামা, চলে মামা তেড়ে টিউশন করে চলে এসেছে। এবার খেয়ে নেবে, খেয়ে নিয়ে পড়তে বসবে। 9:30 বাজছে। আজকে ডিনার হচ্ছে রুটি, তো পাপা বানিয়েছে আজকে আলু ফুলকপির তরকারি, আর এটা হচ্ছে কি বলতো সিমই, এটা মা বানিয়েছে। আমি ওর এখানে শেষ করছি। গুড নাইট, খুব সবাই ভালো থেকো। প্লিজ প্লিজ লাইক আর সাবস্ক্রাইব। গুড নাইট।